আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু 360 কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি মাছ পোনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমত আমি এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি। এই মাছের নাম আমি জানি না, আপনারা জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানাইয়েন। আর এই মাছটা অনেক দামি মাছ। এই মাছের দাম হলো $32.88। এখন আমি মাছ প্যাকেট থেকে বের করে ভালোভাবে ধুয়ে নেব। আর এই মাছ আলতোভাবে ধুতে হবে, তা না হলে খুলে যাবে। এই ফিস আমরা কখনো ট্রাই করি নাই, তো এই প্রথম আমরা ট্রাই করতেছি। তার জন্য ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করা যায়, তাই শেয়ার করতেছি। এই ফিসটা শুধু আমাদের বাবা ট্রাই করেছে, তো বলেছে এই ফিসটা অনেক টেস্টি, তার জন্য আমরা নিয়ে এসেছি অল্প করে। প্রথমে ট্রাই করে দেখবো কীরকম টেস্ট। তাহলে চলুন কীভাবে কী করছি দেখে নেই। আপনারা কেউ এই ফিশের নাম জেনে থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি ফিশগুলো বেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়ার পর আমি এখন মেখে নেব ভালোভাবে, দোনো পাশ ঘুরে ঘুরে মেখে নেব। এভাবে করে আমি সবগুলো ফিস মেখে নেব। দেন মেখে নেয় ডান। এখন আমি বেজে নেওয়ার জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পর আমি গরম করে নেব তেল। তেল গরম হয়েছে, এখন দিয়ে দিচ্ছি ফিস। ফিস দেওয়ার পর আমি বেজে নেব, খুব একটা আমি গাঢ় করবো না, আমি হালকা করে বেজে নেব। বিকজ যেহেতু এটা ফ্রেশ ফিশ, তার জন্য ফিশ দেওয়ার পর আমি 6 মিনিট পর ঘুরে দিচ্ছি। খুব আলতোভাবে, এই ফিশটা কিন্তু খুবই নরম, তো প্রথমে আপনার আলতোভাবে করতে হবে। ফিশ ঘুরে দেওয়ার পর আমি আরও 5 মিনিট চুলাতে রাখব। দেন ফিশ বেজে নেওয়া ডান। এখন আমি চুলাটা বন্ধ করে, এখন আমি ফিশ রান্না করার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল বসিয়ে আমি পাতিলটা শুকিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1/2 কাপ তেল দেবো। আপনারা তেলের পরিমাণটা না বুঝলে আপনারা মেপে দিতে পারেন। আমি 1/2 কাপ তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজ বেজে নেব। বেশ কিছুক্ষণ পেঁয়াজ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট। রসুন পেস্ট দেওয়ার পর আমি নেড়ে দিচ্ছি, একত্রে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এইখানে 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়ার পর আমি এখন বেজে নেব বেশ কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব 1/2 কাপ পানি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি দেওয়ার পর আমি মিশিয়ে নেব, মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত কষাবেন ততই যে কোনো খাবারে টেস্ট হবে অনেক। এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একেবারে মশলা কষিয়ে পানি শুকিয়ে ফেলেছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ফিশ। ফিশগুলো দেওয়ার পর আমি 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 মগ পানি। পানি দেওয়ার পর আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি, বা আপনারা জাকি দিয়ে নিতে পারেন, আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি। খুব জোরে নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে, ফিশটা খুবই নরম। এখন আমি দিয়ে দিয়েছি উপর থেকে কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা ওপেন করে দিয়ে দিচ্ছি। টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, সেই টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ডেকে রেখে দেব। চুলার জালটা মিডিয়াম আঁচে রাখবো।
এর মাঝে কয়েকবার করে ঝাঁকি দিব, তা না হলে লেগে যাবে। আর নেড়ে দেওয়া যাবে না, নেড়ে দিলে ফিশগুলো ভেঙে যাবে। তো এখন আমার ফিশ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পর আমি 2-3 মিনিট চুলাতে রেখে দেবো। চুলাতে রেখে আমি চুলাটা বন্ধ করে দেব। দেন আমার ফিশ হয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে নিব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ফিশের কালারটা কতটা সুন্দর লাগতেছে, খেতে খুবই টেস্টি হয়েছে এই ফিশটা। আপনারা চাইলে যারা যারা নিউ ইয়র্কে আছেন তারা ট্রাই করতে পারেন। এই ফিশের টেস্টটা অন্য ফিশের মতো না, এই ফিশটার টেস্টটা ডিফারেন্ট, খুবই টেস্টি একটা ফিশ, আপনারা চাইলে এনে খেতে পারেন। তো আমার এই ফিশের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আমি যখন নতুন নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।